হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা দেখছেন মেক ড্রেস বাংলা। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একটি চুড়িদার বানানো হয়, অর্থাৎ কাটিং এবং সেলাই পুরোটাও পাবেন এই ভিডিওতে। তবে কাটিংয়ের পার্টটা আমি ভিডিওর শেষে দিয়েছি। প্রথমে সেলাই দেখুন কিভাবে আমি করতেছি। আমি একটি সেলাই দিয়েছি আধা ইঞ্চি ধরে এবং একটু ফাঁকা রেখেছি। এখানে এই ফাঁকাটার পাশে এখন একটা সেলাই করতেছি। আপনি লক্ষ্য করুন আমি কিভাবে দিই, আর ভিডিও স্পিডটা একটু বেশি করে দিয়েছি, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। লক্ষ্য করুন, এই এভাবে একটা ভাঙা দিয়ে এবার এটি সেলাই করবেন, কারণ এই চুড়িদারটির উপরে ফিতা হবে, অর্থাৎ নেয়ার বা রশি। আর এলাস্টিক হলে সেটি আপনি পরে করবেন, সমস্যা নেই। আর বন্ধুরা, যারা আপনারা নতুন, অবশ্যই অবশ্যই প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনি আমার সব ভিডিও সবার প্রথমে পেয়ে যাবেন, আপনার কাছে মেসেজ আকারে পৌঁছে যাবে। তো সেটির জন্য আপনি ভিডিওর নিচে লক্ষ্য করুন, লাল রঙে লেখা আছে সাবস্ক্রাইব, জাস্ট সেখানে ক্লিক করে দিন, এটি অন্য কালার হয়ে যাবে, তখন আপনি বুঝবেন হয়ে গেছে সাবস্ক্রাইব। আচ্ছা, লক্ষ্য করুন এখানে আমি কীভাবে সেলাই করতেছি। আধা ইঞ্চি কাপড় ধরে সেলাইটা দিলাম এবং ডাবল করে দিচ্ছি, একই রূপ দ্বিতীয় পাশটি সেলাই করব। তো আচ্ছা, তো আপনি সাবস্ক্রাইব করার সাথে সাথে একটা বেল আইকন দেখবেন ঘন্টার মতো, ওটিও ক্লিক করে রাখবেন, তাহলে আমার সব ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন, আপনি দেখতে পারবেন। আর আপনি এই চ্যানেল থেকে যা শিখবেন সবই প্রফেশনাল মানের, অর্থাৎ ভালো মানের কাজ শিখতে পারবেন, যেখানে কোনো ভুল নাই। কারণ আমাদের এই প্রতিষ্ঠান টেলার্সের দোকান থেকে আমরা ভিডিওগুলো বানাচ্ছি, তো বুঝতে পারছেন এগুলো কোনো ওই যে বাসায় বসে বা টেবিলের উপরে খাটের উপরে ওই রকম কোনো কাজ না। আমি কাউকে ছোট করতেছি না, আমি বুঝাতে চাচ্ছি যে আমাদের চ্যানেল থেকে আপনি যেটি শিখতে পারবেন সব ভালো মানের। লক্ষ্য করুন এই কুচিগুলা, এই যে মাঝখান দিয়ে কুচিগুলা কিভাবে দিয়েছি, এই যে লক্ষ্য করুন এই কুচিগুলো আন্দাজের উপরে, তাই আমি আপনাকে বলতেছি না। এখানে হয়তো এই 8টা কুচি হইতে পারে, 10টা কুচি হইতে পারে, আপনার লুজ কতটুক রাখবেন, আপনি কোন কাস্টমার কীরকম পছন্দ করে আপনি বানালে সেটি আপনার মাথায় চলে আসবে, ওই হিসেব করে আপনি এখানে কুচিগুলো দিবেন। এবং অনেকে এই কুচিগুলো দেয়ও না, অনেকে যেমন যারা একদম ফিটিং চায় তারা কুচি দেয় না, এই সমান রাখে। আচ্ছা লক্ষ্য করুন এটি আমাদের কোমরের উপরে পার্ট, অর্থাৎ এটিকে বলে ইউক। এই যে এইভাবে মেপে দেখবেন সমান আছে কি না, সমান না থাকলে একটা দুটো কুচি খুলে দিবেন সেলাই থেকে, আর সমান থাকলে ভালো কথা। যেমন আমার এটি কুচির পাড়টি একটু ছোট হয়েছে, আমি দুই পাশে দুইটি করে 4টি কুচি খুলে দিতেছি, খুলে আমি আবার মেপে দেখব, অথবা আমি তো পুরনো, আমার আন্দাজ আছে, আপনারা মেপে দেখবেন যাক আমি লাগাইতেছি। তো লক্ষ্য করুন কিভাবে লাগাই, আর আমার হ্যাঁ লক্ষ্য করুন এই যে এভাবে করে এই উপরের ইউক এবং এই কুচির পাড়টি একসাথে করে এখানে আধা ইঞ্চি ধরে বাস সেলাই করে দিবেন এবং ডাবল সেলাই করে দিবেন। আর বন্ধুরা, অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না, আপনিও শিখুন অন্যকেও শেখার সুযোগ করে দিন। আর এই চ্যানেল থেকে আপনি সব ধরনের কাজ শিখতে পারবেন, মহিলাদের যত কাজ আছে, ছেলেদের যত কাজ আছে, সব কাটিং এবং সেলাই সব শিখতে পারবেন। আমার যদি ক্যামেরা ধরাতে কোনো ভুল হয়ে থাকে, অর্থাৎ আপনি ভিডিও দেখতে আপনার অসুবিধা হচ্ছে, আমাকে নিচে কমেন্টসে জানাবেন, আমি পরবর্তীতে আপনার চাহিদা অনুযায়ী ভিডিও বানিয়ে দেব। আর যদি চান ভিডিওটি আরেকটু স্লো মোশন করতে, সেটিও আমি করে দেব। লক্ষ্য করুন আমি ডাবল সেলাই করতেছি এখানে, হ্যাঁ ঠিক, আপনিও এইভাবে সেলাই করে নেবেন। আর আমি কিন্তু বলেছি ভিডিওর শেষে পার্টে আপনি দেখবেন এটি কিভাবে আমি কাটিং করেছি, সেটি আমি লাস্টে দিয়েছি, প্রথমে সেলাইটা দেখাচ্ছি। এই যে আপনার আইডিয়া হয়ে যাবে যে আমি সেলাইটা দেখলে বুঝবেন যে কাটিংয়ের সময় কিভাবে কাটলাম। দেখুন আমাদের কোমর লাগানো হয়ে গেছে, লক্ষ্য করুন এই যে লাগানোর পরে কোমরটা কেমন হয়েছে, অর্থাৎ যে কুচির এখান যে জয়েন্টটা। এবার আমরা নিচের সেলাইটা দিচ্ছি, অর্থাৎ আধা ইঞ্চি ধরে প্রথমে একটা সেলাই করতেছি, যেহেতু এই চুড়িদারের কাপড়গুলো সোজা হয় না, এটা ওরপ হয়, অর্থাৎ এই রাবার মতো স্প্রিং টাইপের হয়।
তো লক্ষ্য করুন আমি কিভাবে বানাচ্ছি, আপনি দ্বিতীয় পাটিও একইভাবে, তবে এই ভাঙাটা আপনি উল্টো সাইডে দিবেন, কাপড়ের উল্টো সাইডে, অর্থাৎ যে পার্টটা ভেতরে থাকে সেই পার্টে এই ভাঙাটা দিবেন আধা ইঞ্চি ধরে, এবং আবার আপনি এই আরেকটা ভাঙা দিবেন আধা ইঞ্চি ধরে, দিয়ে একটা সেলাই করে দিবেন। লক্ষ্য করুন আমি কিভাবে করতেছি, তাহলে আপনার সহজ হবে। হ্যাঁ, এবং বন্ধুরা আমার অন্য একটি চ্যানেল আছে আইটি কেয়ার বাংলা, সেটি মূলত আরবি ভাষা শেখানো হয় সেটাতে, তো আপনি আরবি আঞ্চলিক ভাষা, তো আপনি যদি শিখতে আগ্রহী হন আপনি সার্চ বক্সে, ইউটিউবে সার্চ বক্সে লিখুন আইটি কেয়ার বাংলা। এই যে লক্ষ্য করুন আমি এখানে 5.5 ইঞ্চি রাখতেছি, 5.5 ইঞ্চি বাদ দিয়ে আমি সেলাই করতেছি। আচ্ছা যাই হোক, তো আপনি আইটি কেয়ার বাংলা লিখে সার্চ করলে দেখবেন সর্বপ্রথমে একটা প্রোফাইল দেখবেন, এই যে ছবির হাতের উপরে ছবি এরকম, ওটাতে ঢুকলে আপনি সেখান থেকে আরব দেশের আঞ্চলিক আরবি ভাষাগুলো শিখতে পারবেন খুব সুন্দরভাবে, সেখানে শেখানো হয় এবং সেটি আমার একটি পুরনো চ্যানেল, তো আপনার চাইলে শিখতে পারেন, এবং সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই চ্যানেল ভিডিওগুলো লাইক শেয়ার করবেন। যাই হোক, আমরা দ্বিতীয় পার্টও এখানে এই যে 5.5 ইঞ্চি খালি রেখে, অর্থাৎ এটি টিপ বুতাম আটকানোর জন্য রেখে আমরা ডাবল সেলাই করতেছি, অর্থাৎ দুইটি সেলাই করতেছি। লক্ষ্য করুন আমি কিভাবে করি। হ্যাঁ, এই যে সেলাইয়ের পরে কিন্তু 5.5 ইঞ্চি খালি আছে, অর্থাৎ সেলাই ছাড়া আছে, তো আমাদের এটি প্রায় শেষের পথে। এখন শুধু এই যে এভাবে ভেঙে এই যে দুইটি ভাঙা দিছি, এটি পিছন পার্ট, প্রথমে দুইটি ভাঙা দিচ্ছি, এটি আপনার চুড়িদারের পেছনের পার্ট, অর্থাৎ পেছন সাইড। হ্যাঁ, লক্ষ্য করুন আমি কিভাবে দিয়ে যে কাটার উপর পর্যন্ত, একটু কাটার আধা ইঞ্চি উপর পর্যন্ত নিয়ে সেলাইটা শেষ করে দিয়েছি। দ্বিতীয় পা একইভাবে সেলাই করতেছি পেছন সাইড, কিন্তু এটা ডাবল ভাঙা দিয়েছি আমি, এই অর্থাৎ এই আধা ইঞ্চি থেকে একটু কম, 2 সুতা আন্দাজে সেলাইটা করছি, বা 2 সুতা থেকে একটু বেশি, আধা ইঞ্চি থেকে একটু কম, 3 সুতা, প্রায় 3 সুতা। এরপরে সামনের পার্টটি আপনি দিবেন এক ভাঙা দিয়ে। লক্ষ্য করুন আমি কিভাবে দিচ্ছি, এক ভাঙা দিয়ে প্রথমে একটি সেলাই দিন, প্রথমে একটি সেলাই দিন, হ্যাঁ লক্ষ্য করুন। এরপরে আপনি এই যেটি করবেন, এই যে এই কাপড়টাকে, অর্থাৎ প্রথমে যেটি দিয়েছেন এটিকে আপনি ওই যেটি এক ভাঙা দিয়েছেন ওটির উপর শুইয়ে দিয়ে, এই যে লক্ষ্য করুন আমি কিন্তু এগুলো আপনাকে ভেঙে ভেঙে বলে দিচ্ছি, ওই কাপড়ের উপরে শুইয়ে দিয়ে, অর্থাৎ এক সাইড করে দিয়ে, এক সাইড করবেন কোন সাইডে, এই যে এখন যে সাইড সিলে করতেছেন, এই যে এখন এই সাইডে সিলে করে দিয়ে প্রথমে উপরে আটকিয়ে এরপরে বাস নিচের দিকে টেনে সেলাই করে আসবেন আধা ইঞ্চি ধরে, এটা জিনিসটা কাপড় ভাঙাটা আধা ইঞ্চি। লক্ষ্য করুন সেলাইয়ের পরে কেমন দেখায়, এই যে লক্ষ্য করুন, হ্যাঁ একটি পাশ হয়ে গেছে, আর অন্য একটি পাশ সেলাইয়ের পরে আমাদের এটি প্রায় কমপ্লিট। লক্ষ্য করুন এটি আবার নিচ থেকে সেলাই করতেছি, কারণ এক পা একভাবে সেলাই করতে হয়, আপনারা হয়তো সেলাই করতে এগুলো বুঝবেন, এই যে এখান পর্যন্ত কাটা পর্যন্ত নিয়ে লক্ষ্য করুন এই পাশে শুইয়ে দিয়ে এই আগের কাপড়টি ব্যাস এখানে ভালো করে সেলাই করে জয়েন্ট দিয়ে দিয়েছি, হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা এটাকে ভাও করে নিব, অর্থাৎ এই যে বাবদা ফিট, লক্ষ্য করুন আমাদের পুরো চুড়িদারটি সেলাই করা হয়েছে, এই যে কাটাটা, এই যে এখানে শুধু আপনি টিপ বুতাম, 2টা টিপ বুতাম লাগিয়ে দিবেন, একটা মাথায় একটা মাঝখানে, ব্যাস আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা ওভারলক করব, ইয়ে করব, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি না, আপনাদের লাগবে না সেগুলো। এবার আমরা দেখাচ্ছি কিভাবে কোমর ফিতাটি বানাতে হয়। এই যে প্রথমে লম্বা আকারে কাপড়গুলো কেটে নিয়েছি, আর একটু পরে আপনি দেখবেন কাটিং কীভাবে করছি। তারপরে হ্যাঁ, আপনি এগুলো জয়েন্ট দিয়ে নেবেন যদি আপনার কাপড় ছোট হয়, অর্থাৎ এই টুকরাগুলো ছোট হয়, আর যদি বড় হয় তাহলে জয়েন্টের দরকার নেই, আমার ছোট তাই আমি জয়েন্ট করে দিচ্ছি।
এবং এগুলা সবগুলোই আমার কাস্টমারের কাজ, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের কাস্টমারের কাজ এগুলো। তো আপনারা বুঝতে পাচ্ছেন এখানে কোনো ভুল ভ্রান্তি কিছু দেখানো হচ্ছে না, অর্থাৎ যেটি অরিজিনালভাবে করা হয় একটি টেলার্সের দোকানে ঠিক সেভাবে করা হচ্ছে। আমি পুরোটা জয়েন্ট দিয়ে নিচ্ছি, লম্বা করে নিলাম জয়েন্ট জোড়া দিয়ে। এবারে দেখুন দুই দিক থেকে দুইটা ভাঙা এবং মাঝখানে একটা ভাঙা দিছি, আমাদের ফিতাটা হয়ে গেছে। জাস্ট সেলাই করে দিবে, একটি সেলাই দিলে হবে, বেশি লাগবে না, ঘন করে একটি সেলাই করে দিবেন, হয়ে যাবে। হ্যাঁ, এটি লক্ষ্য করুন আমি কিভাবে সেলাই করছি। তবে সেলাইটা ঠিক আপনি যে ভাঙা দুইটা ভাঙা দিয়েছেন ভাঙা বরাবর রাখবেন, অর্থাৎ এটি ভাঙার পাশে হবে, ওই দিক সেদিক করবেন না, তাহলে ভাঙার ভিতর থেকে কাপড়টি বেরিয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো আপনি এই আমি যেভাবে দিচ্ছি কাঁসা বরাবর দুইটি ভাঙা ধরে আপনি জাস্ট সেলাই করে দিন। আর বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি আপনাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি, আপনারা যেন শিখতে পারেন। আর এই টেলার্সের কাজের অনেক চাহিদা আছে দেশে বিদেশ সব জায়গায়, আমাদের কমপ্লিট এটি সেলাই। এবার আপনি দেখুন কিভাবে কাটিং করতেছি। আমি কাটিংয়ের এই পার্টটা পরে দিয়েছি, কারণ হচ্ছে আমার এই ক্যামেরাটা আসলে ধরা হয় নাই, আমি খেয়াল করি নাই এই জন্যেই। তবে এই যে আপনি উপর দিয়ে যে, অর্থাৎ আমার গায়ের পাশে যে কাপড়টি দেখছেন, এটা কিন্তু বেশি আমার গায়ের সাইডে নেই, অর্থাৎ আপনি যে সীমানা পর্যন্ত দেখতেছেন ওইখানে মেন ভাঙাটা। আমি কাপড়টি এই যে কোনা কোনি ডাবল করে ধরে প্রথমে, আর এই ডাবল করে এ সরি লম্বা লম্বাটাকে ডাবল করে একটা ভাঁজ দিয়েছি, ভাঁজ দিয়ে এরপরে দুইটা কাপড়ের মাথা ধরে এই ক্রস করে একটা ভাঁজ দিয়েছি। এই যে লক্ষ্য করুন, এই যে লক্ষ্য করুন আমি কীভাবে ভাঁজটা দিয়েছি, এই যে লক্ষ্য করুন। হ্যাঁ, ভাঁজ দিয়ে আপনি এখান থেকেও শিখতে পারবেন। যদি এখান থেকে আপনি ভালোভাবে না বুঝেন আমাকে কমেন্টসে জানাবেন, আমি আরও একটি কেটে আপনাকে দেখিয়ে দিব। হ্যাঁ, এইভাবে ভাঁজ দিয়ে নেবেন, যদি আপনার লম্বা না আসে আপনি কাটিংয়ের সময় বুঝবেন এই ভাঁজটি একদম কোনাকুনি রাখবেন না, আমি যেভাবে করতেছি আপনি এগুলো লক্ষ্য করুন। এভাবে করে করে একটু টেনে টেনে দিয়ে আপনি দেখবেন আপনার লম্বাটা মেপে মেপে দেখবেন যে কতটুকু হয়। উপরে একটু জয়েন্ট পড়ে তো বেশি পড়লে তো আবার খারাপ দেখা যাবে, অর্থাৎ জয়েন্টটা যেন জামার কামিজটার নিচে পড়ে যায় পরার পরে, সেই হিসাবে আপনি জয়েন্টটা দিবেন। হ্যাঁ, আমি একটু আয়রন করে নিচ্ছি, এখানে একটু স্লো মোশনে দিছি ভিডিওটা, অর্থাৎ অরিজিনালি যেভাবে রেকর্ড করা হয়েছে সেভাবে দিয়েছি, কারণ এখানে এত বেশি না। হ্যাঁ, লক্ষ্য করুন, লক্ষ্য করুন, এবার আমি নিচ থেকে, অর্থাৎ একদম নিচে থেকে এই মেপে উপরে আমি দেখবো আমার লম্বাটা হয়নি। লক্ষ্য করুন আমি ফিতাটি ধরতেছি, আপনারা আসলে আমার ভিডিওটি এটি করা হয়নি, আমি ভিডিও করেছি আগে, ভয়েস দিতেছি এখন, তো আমি এখন আমার চোখে পড়েছে তাই আমি এটি এই লাস্টে দিয়ে দিয়েছি। আমার লম্বা যতটুক মনে রাখবেন, আপনার চুড়িদারে লম্বা যদি হয় 38, আপনি কাটবেন কমসে কম 6 থেকে 8 ইঞ্চি বেশি, কেউ কেউ আরও বেশি চাইলে সে কাপড় বেশি দিবে, আপনি বেশি কাটবেন। হ্যাঁ, এবার আমি দেখুন নিচে আমি উপরে 6 ইঞ্চি বাদ দিয়ে আমি দাগটা দিতেছি, অর্থাৎ 6 ইঞ্চি ওই যে আপনি দেখছেন কোমরের যে ইউক, এটাকে বলে ইউক, কোমরের যে অংশটা সেটি আমি 6 ইঞ্চি বাদ দিয়েছি, বাদ দিয়ে দাগ দিয়েছি, অর্থাৎ 6 ইঞ্চি এখানে রাখতেছি আমি এই 13.5, 13.5-এর ভিতরে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, লক্ষ্য করুন গায়ের দিকে। এবার সোজা করে দিছি দাগটা দিচ্ছি, এই যে এখানে এই দাগটি আর কি আমি 6 ইঞ্চি বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার এই যে 1.5 ইঞ্চি ভিতরে এই 1.5 ইঞ্চির এটা লম্বা করলাম, নিচ থেকে শেপ কাট দিয়ে সুন্দর করে আমি শেপ দিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন। হ্যাঁ,
আপনি এই দাগটি দিবেন আপনার আন্দাজের উপরে, অর্থাৎ কোনো মানুষ মোটা হয়, কোনো মানুষ একটু স্লিম হয়। আপনি মানুষটির লক্ষ্য করে, বা আমরা পুরুষ যারা তারা তো সরি কিছু মনে করবেন না, সব মাপ নেওয়া সম্ভব না। আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনি ওই হিসেবে ওনার পায়ের মাপগুলা উপরে মাপগুলা নিয়ে নেবেন, নিয়ে তাহলে আপনি অ্যাকুরেট ওই হিসেব করে মাপটা দিবেন। আচ্ছা, যাই হোক, লক্ষ্য করুন আমি কিভাবে এই দাগটি দিয়েছি। এবার আমি কাটিং করতেছি, দেখুন উপরে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য শুধু বাড়তি রেখেছি, নিচে 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি রেখে কাটতেছি। কেটে এবার আমি সাইডে কাটতেছি দাগ থেকে অন্তত 1.5 ইঞ্চি বাইরে। লক্ষ্য করুন, দাগের 1.5 ইঞ্চি বাইরে, কারণ এটা পায়ের এই ভিতরে, অর্থাৎ আই থাকবে কাপড়ের। এইখানে একটি দাগ দিয়ে নেবেন কেচি দিয়ে, তাহলে যেটি হবে আপনার এই সেলাই করলে বড় ছোট হবে না। ঠিক এখানে আপনি 5 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে নেবেন, এই যে আমি এখন দিলাম। সরি, আমার ক্যামেরাতে এটা আসে নাই, সরি, ক্ষমা করবেন। তো এই যে এখানে লক্ষ্য করুন, লম্বার মাপ, সরি, নিচে লুজের মাপ যতটুকু আমি ততটুকু রেখেছি, অর্থাৎ এখানে 9, 9 এর অর্ধেক 4.5। যাই হোক, আমার কাটিংটি শেষ। এটি এবার আমরা কমরের যে ইউক, অর্থাৎ কমরের কুচির উপরের যে অংশটি, ওই যে আপনাদেরকে সেলাইয়ের সময় দেখিয়েছি, সে অংশটি আমরা নিতেছি। লক্ষ্য করুন, হ্যাঁ, সে অংশটি নিচ্ছি, সে অংশটি আমরা নিচ্ছি এই কাস্টমারের মাপ অনুযায়ী। সেটি হচ্ছে এই আমি নিতেছি, কিন্তু আপনি আপনার কাস্টমারের মাপ অনুযায়ী নেবেন, উনার হিপ কতটুকু। হিপ যদি বড় হয় অবশ্যই আপনাকে এই পার্টটি বড় নিতে হবে। তো সাধারণত এটা হয়ে থাকে 20, 21, 22, 18 এরকম হয়ে থাকে সাধারণত। হ্যাঁ, আমি আমারটা আমার মাপ অনুযায়ী কেটে নিলাম এবং একটু আয়রন করে নিচ্ছি। তারপরে আমি এটিকে ওই যে 6 ইঞ্চি উপরে বাদ দিয়েছি, মেন বডির উপরে 6 ইঞ্চি, সেই 6 ইঞ্চি এবং এই ফিতার জন্য 1.5 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি, 2 ইঞ্চি, অর্থাৎ টোটাল 8 ইঞ্চি আমি এটা চড়া রেখে কেটে ফেলতেছি। আপনার ভিডিওটা সরি ঠিক মতো দেখতেছেন না হয়তো। হ্যাঁ, আমি এই যে টোটাল চড়াটা 8 ইঞ্চি রেখেছি, আর আমার লম্বা যতটুকু আমি সম্ভবত 21 ইঞ্চি আমি সেটি রেখেছি। তো বন্ধুরা, এই ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন আর আমাকে অবশ্যই জানাবেন। এই যে এখানে 1.5 ইঞ্চি একটা দাগ দিয়ে দিবেন, 1.5 ইঞ্চি, এর 1.5 ইঞ্চি আপনার নেয়ারের জন্য ভাঙা থাকবে, আর নিচে এই যে 1/2 ইঞ্চি এটি সেলাই যাবে, মাঝখান দিয়ে আমার 6 ইঞ্চি থাকবে। তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য, তাহলে আপনি সাথে সাথে আমার নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন এই কামনায়, আল্লাহ হাফেজ।